চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা। অনিয়মের সাথে জড়িত কোনো চিকিৎসকের পাশে নেই বিএমএ। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ব্রাহ্মণবাড়িয়া শাখা। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রোগীর সুচিকিৎসা নিশ্চিতে তাদের অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বৃহৎ এই সংগঠনটি অনিয়মের সাথে জড়িত কোনো চিকিৎসকের পাশে নেই এবং থাকবেও না। তবে চিকিৎসা বিজ্ঞান চর্চা একটি ঝুঁকিপূর্ণ পেশা। কিছু সময় চিকিৎসা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দুর্ঘটনাবশত রোগীর মৃত্যু ঘটে থাকে। সেক্ষেত্রে কোনো রকম তদন্ত ছাড়াই কেবল রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো মিডিয়াতে এমনভাবে প্রচার হয় যা জনমনে চিকিৎসকদের প্রতি ঘৃণা ও আতঙ্কের সৃষ্টি করছে। এ অবস্থায় চিকিৎসকরা ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসা প্রদানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লে রোগীর জন্য ক্ষতিকর ও দুর্ভোগের কারণ হবে। সংগঠনটি বিনা তদন্তে শুধুমাত্র রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেফতার ও হয়রানি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সহ সকলের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডাক্তার এফ জামান, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ছকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবশ্যিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ফায়েজুর রহমান ফায়েজ সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।